জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের কোনো অভাব বোধ ছিল না। তিনি বলতেন, ভগবান বলে কেন, তার কোনো অভাব নাই, এই জন্য তিনি সদা পূর্ণ। তাই তো তিনি ভগবান। সুখ দুঃখ, বিষাদ অবসাদ, খুশি অখুশি, অবজ্ঞা অনুগ্রহ কিছুই তিনি করতেন না। তার কাছে সবাই আমরা সমান, কারণ তিনিই ভগবান। এই জন্যই সনাতন শাস্ত্রে ভগবানকে শুদ্ধ জ্ঞান চৈতন্য স্বরূপ রূপে আখ্যা দেওয়া হয়েছে। একবার ঠাকুরের নিকট নাম পেতে আগ্রহী এক আশ্রয় প্রার্থী এসে হাজির। নির্নিমেষে আশ্রয় প্রার্থীর দিকে তাকিয়ে রইলেন ঠাকুর, যেন বাহ্য গানহীন। হঠাৎ করে একটি নাম বললেন তিনি। নাম পাওয়ার পর আশ্রিতটি ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, নাম করার নিয়মাবলী, পূজা পদ্ধতি, অঙ্গন্যাস, করণ্যাস ইত্যাদি কি কি করিতে হইবে? ঠাকুর উত্তরে বললেন, কোনো নিয়মনীতি ছাড়াই নাম করবেন। নিয়মনীতির বেড়া জালে শৃঙ্খল বাড়ে, তাই সর্বদা নাম করবেন। সুফি গাথায় বলা হয়েছে, ভগবত বিশ্বাস সুদৃঢ় না থাকলে কতগুলো বাহ্য ভরং আচার বিচার ও আড়ম্বরে কোনো কাজ হবে না। এই নিয়ে একটি অতি সুন্দর কাহিনী আছে। বহুদিন কৃষ্ণের নামগান করতে করতে বিভোর হয়ে বৃন্দাবনে প্রবেশ করলেন কৃষ্ণানুরাগী ভক্ত। প্রতিদিন নিত্য পূজা, ধ্যান, জপ, নিয়ম মেনে লক্ষ নাম জপ, এসব শেষ করেই শ্রী শ্রী বৃন্দাবনে ঠাকুরের পায়ে পুষ্পার্ঘ নিবেদন করেন। তারপর ব্রজধামের অন্যান্য ক্ষেত্রগুলিতে ঘোরাফেরা করে দেখে অপরাপর ভক্তরা কী রূপে কৃষ্ণ ভজন করেন। একদিন এমনই করে সাধক এক গৃহীর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন, এক গৃহিণী তার খাটের পাশেই একটি জলচৌকিতে শ্রী গোপালকে রেখে দিয়েছেন। তার ঘরটি আগুছাল, গোপালের জন্য আলাদা কোনো স্থান নির্ধারিত হয়নি। তিনি গৃহে প্রবেশ করে গৃহিণীকে গোপালের পূজা কীভাবে করতে হবে এসব আইনকানুন মেনে করতে বলেন। পরদিন গৃহিণী ঘর পরিষ্কার করে স্নান সেরে আসেন এবং ঠাকুরকে অতি বিনয়ের সাথে শুদ্ধ হয়ে ভোগ লাগান। এসব করতে করতে তার দুপুর গড়িয়ে যায়। কদিন পরই ওই মহিলা স্বপ্নে দেখেন শ্রী গোপাল এসে তাকে বলছে, মা, তুমি এত দেরি করে আমায় খাবার দাও, আর তুমি আমায় আগের মতো আদরও করো না, তাই আমি আর তোমার ঘরে থাকব না। গৃহিণী বিস্ফারিত নেত্রী শ্রী গোপালের মুখের দিকে তাকিয়ে রইল। তিনি বুঝতেই পারলেন না কেন গোপাল তাকে ছেড়ে চলে যাবে। সে তো সমস্ত আইনকানুন মেনেই পূজা দেন, তাহলে তার প্রিয় শুধু নয় প্রাণাধিক পুত্রবধ গোপাল তাকে ছেড়ে চলে যাবে কেন? তার চোখ বেয়ে জল পড়তে থাকে। এদিকে সাধকও একই সময়ে স্বপ্ন দেখে। গোপাল তাকে বলছে, তুমি ব্রজধাম ছেড়ে চলে যাও, তুমি এখনও এখানে থাকার উপযুক্ত হওনি। তুমি আমাকেই ভালোবাসো না, তুমি আমার গৃহীমাতাকে কষ্ট দিয়েছ। দুজনেই ঘুম থেকে জেগে যায়। উদ্ভ্রান্তের মতো গৃহিণী ছুটছে সাধকের খুঁজে, আবার সাধক ও গৃহিণীকে খুঁজতে খুঁজতে মাঝপথে দুজনেরই দেখা হয়ে যায়। গৃহিণীকে সাধক নতমস্তকে বলে, মা, আমার ভুল হয়ে গেছে, তোমার গোপালকে তুমি তোমার মতো করেই পূজা দিও। শ্রী শ্রী গোপালের নির্দেশে আমি আজ ব্রজধাম থেকে বিচ্যুত হলাম। গোপাল গৃহিণী মায়ের কাছে আগের মতোই পূজা পেতে থাকল। ঠাকুর তাই দেখালেন, প্রাণের টানই বড় কথা, বাহ্য আড়ম্বর প্রয়োজনীয়। শ্রী শ্রী রাম ঠাকুরকে তার এক শিষ্য বলেছিল, পূজায় কেন ফুল, বেলপাতা, ভোগের অসংখ্য সামগ্রী ঠাকুরের সামনে দেওয়া হয়? উত্তরে ঠাকুর বলেছিলেন, মানুষের যা ভালো লাগে ভগবানকে মানব রূপে কল্পনা করে বলেই মানুষ এত কিছু দেয়।
প্রচলিত পূজা অর্চনা, পাঠ কীর্তন ইত্যাদিতে ত্রুটি বিচ্যুতি এসব চিন্তা না করে নিঃসংকোচিত্তে তাকে ধ্যান করতে হবে, তবেই সাক্ষাৎ গুরু তাকে রক্ষা করবেন। জয় রাম, জয় গোবিন্দ।